ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 10 অধ্যায়ের 21 নম্বর অঙ্কটা দেখাবো আজকে। এটা একটা সৃজনশীল অঙ্ক। দেখো এখানে চিত্রটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এ বি ডি একটা ত্রিভুজ, আবার এ বি সি একটা ত্রিভুজ। এখান থেকে বলা হয়েছে সিডি গেল টু 96 মিটার, এই যে এখানে দেওয়া আছে, কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। কোন নম্বরের প্রশ্নটা বলা হলো, কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ কত, এই কোন নম্বর প্রশ্ন। এটা আমরা দেখে আসি, করে রেখেছি। দেখো চিত্রটা দেখো, এখানে চিত্র অনুসারে এ সিবি কোণটা 60 ডিগ্রি, এ সিবি এই কোণটা 60 ডিগ্রি, এবিসি কোণটা 90 ডিগ্রি, এটা তো আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই যে বিএসি, এই কোণটা কতটুকু? এই কোণটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে আমরা 2টা কোণের পরিমাণ বাদ দিলাম, তাইলে 180 - 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 - 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাইলে কোণ বিএসি এটার মানটা পেলাম 30। তাইলে কোণ সিএডির পরিমাণটা কত হবে? দেখো এই কোণটার পরিমাণ কত হবে, এই কোণটার পরিমাণ বড় ত্রিভুজ যদি ধরি 180 থেকে বাদ যাবে কত, 90 ডিগ্রি এটা বাদ যাবে, তারপরে 30 ডিগ্রি এটা বাদ যাবে, এরপরে এই 30 ডিগ্রি এটা বাদ যাবে। তাহলে আমরা পাবো সিএডি কোণের পরিমাণটা পাবো 180 - 150, এই 3টা যোগ করলে 150 হয়, সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম ক নম্বরের উত্তরটা কিন্তু হয়ে গেল 30 ডিগ্রি। এবার খ নম্বরে কি বলছে সেটা আমরা একটু দেখে আসি। দেখো খ নম্বরে বলছে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি বিসি এটার দৈর্ঘ্যটা চাইছে। আমরা দেখে আসি, দেখো আবার আমরা চিত্রটা আঁকলাম এবং আমরা ধরে নিলাম, দেখো মনে করি এ বি গেল টু 8 মিটার, এ বিটা এইচ ধরলাম এবং বিসি ধরলাম আমরা 1 মিটার। তাইলে ত্রিভুজ এ বি সি, ছোট ত্রিভুজ থেকে আমরা এই কোণটা দেওয়া আছে আর এটা লম্ব, এটা ভূমি, তাহলে টেন ধরলাম, টেন এ সি বি গেল টু লম্ব বাই ভূমি এ বি বাই বি সি, এটা টেন 60 ডিগ্রি বসালাম, এ বির মানে এইচ আর বি সির মানটা এক্স বসালাম, টেন 60 ডিগ্রির মান √3, নিচে 1 থাকলেও যা না থাকলেও তাই 1 বসালাম, আর আর ইগুণ করবো বিধায়, তাইলে আর আর ইগুণ করলে √3 এক্স ইকুয়াল টু এইচ হয়, এক্স ইকুয়াল টু হয় এইচ বাই √3। আবার দেখো ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ ডিবি, ত্রিভুজটা আমরা দেখি এ ডিবি মানে বড় ত্রিভুজটা পাই, সেখানে যদি আমরা এই কোণটা ধরি তাইলে লম্ব হয় ভূমি, এটাও টেন হয়, টেন 30 ডিগ্রি। দেখো টেন এ ডিবি কোণ ইকুয়াল টু এ বি বাই বি ডি লম্ব হয় ভূমি, তখন দেখো এটার মান 30 ডিগ্রি আর লম্বর মান এইচ আর ভূমির মান এক্স প্লাস 96। দেখো চিত্র এক্স প্লাস 96 খেয়াল করো বিডির মান, তাইলে টেন 30 ডিগ্রির মান 1/√3 বসালাম, এইচ বাই এক্স প্লাস 96 বসালাম, আর আর গুণ করলাম, দেখো এইচ এর সাথে √3 গুণ করলে এইচ √3 ইকাল টু এক্স প্লাস 96। এবার এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম এইচ বাই √3, যেটা আগেই বের করে রেখেছিলাম আমরা। এবার এটাকে আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে গেলাম, তারপর লসাগু করলাম, দেখো লসাগু হলো √3, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ √3, √3 গুণ করলে একটা 3 হয় 3 এইচ, আর হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই এইচ বসলো ইকুয়াল টু 96। এরপরে দেখো 3 এইচ থেকে একটা এইচ গেলে 2 এইচ ইকুয়াল টু আর আর গুণ করলে 96√3। এখন এইচ ইকুয়াল টু 2টা ডান পাশে নিচে চলে গেল আর √3 মানটা বসে দিলাম 1.732050508, এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের হবে 48। তাহলে
48 × 1.732058 এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, মানে মানটা না বসে লিভ হতো না বসে আমরা এইভাবে রেখে দিলাম 48√3। প্রথমে আমরা মান বসিয়েছিলাম, ভাবছিলাম যে পুরোটা আমরা একবার মান বিল করে ফেলবো, পরে আমাদের আরো কাজ করতে হবে বিধায় আমরা 48√3 রেখে দিলাম। এই দুইটা বাদ দিয়ে আমরা √3 লিখলে আমাদের আরো সুন্দর হতো। আচ্ছা, এরপরে দেখো BC = X = H/√3। কেন আমরা √3 বসাইছি? দেখো √3 কেটে দিলাম, তাহলে বিসি এর মানটা আমরা পেয়ে গেলাম এক্স। এটাই কিন্তু আমাদের চেয়ে ছিল 48 মিটার, আমাদের কিন্তু খ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরে কি বললো দেখে আসি। গ নম্বর বললো ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটা, এর পরিসীমা নির্ণয় করো। দেখো এ সি ডি এই পাশে ত্রিভুজ, এর পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেখে আসি আমরা। দেখো গ নম্বরে খ হতে পাই, আবার আমরা চিত্রটা আঁকলাম। AB = 48√3 এটা আমরা বের করছি, BC = 48 বের করছি, CD = 96 কিন্তু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। তাহলে ABD থেকে পাই, প্রথমে আমরা AC এর মানটা বের করব, তারপর আমরা AD এর মানটা বের করব, তারপর তিনটা বাহু যোগ করব। তাহলে ABD এই ছোট ত্রিভুজ ABD বড় ত্রিভুজ থেকে যদি আমরা নেই, কোনটা নেব আমরা বড় ত্রিভুজ থেকে? এটা টেন এডিবি কোনটা নিলাম, ও সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলে বি আর অতিভুজ হলো এডি। আমরা পেলাম কত? AB/AD এই কোনটা 30 ডিগ্রি বসালাম আমরা, সাইন 30 ডিগ্রি AB মানটা বসালাম 48√3, আর এডিটে থেকে গেল। এরপরে এটার মান হাফ, এরপরে দেখো আর আর গুণ করলাম AD = 96√3। এখন এডির মান কিন্তু আমরা পেলাম। এবার আমরা ছোট ত্রিভুজ নিব, ছোট ত্রিভুজ থেকে দেখো আবার চিত্রটা দেখে আসি। ABC ত্রিভুজটা নিলাম, এখানে সির মানটা বের করবো, তাহলে এখানেও এই লম্বায় অতিভুজ নেব আমরা, সাইন নেব। এখানে সাইন কোণ ACB = AB/AC, সাইন 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি ছিল, এখানে এবি মান 48√3, এসির মানটা নাই, এসি রেখে দিলাম, আর সাইন 60 মান √3/2 বসালাম, 48√3/AC বসালাম, আর আর গুণ করলাম আমরা √3 AC = 96√3, দুই দিয়ে গুণ করলাম 48 কে। এরপরে AC = এই √3 টা ডান পাশে নিচে গেল, √3 কেটে দিলাম, এসির মানটাও কিন্তু 96 হল। তাহলে এখন দেখো যা যেটা আমার গ নম্বরে চেয়েছে ACD এর পরিসীমা, এই তিনটা বাহু দেখো AC + CD + AD, তিনটা বাহু যোগফল। এরপরে আমরা মানটা বসে দিছি, এসির মান আমরা বের করে রেখেছিলাম 96, সিডির মান 96, আর এডির মান আমরা বের করলাম 96√3। তাহলে এই দুইটা যদি যোগ করি 96 + 96 = 192, আর এই 96 এর সাথে √3 মানটা বসে দিলাম 1.732058, এটা আমরা গুণ করলে আসে আমাদের 166.28, ব্র্যাকেট দিয়ে মিটার দিছি আমরা, এরপরে যোগ করলে আমাদের আসে 358.28 মিটার প্রায়, নির্ণয় পরিসীমা 358.28 মিটার প্রায়, এটাই অ্যান্সার হয়ে গেল, সেই সাথে আমাদের অঙ্কটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।